আজকে পঞ্চায়েতে রিজার্ভেশন হয়ে যাওয়াতে আমাদের মেয়েরা আজকে একটা বড় ভূমিকা নিচ্ছে। এটা সমাজের পক্ষে খুব ভালো লক্ষণ এবং মেয়েরা জনগণের কাজটা ভালো বোঝেন। রান্নাঘরে যে রান্না করে, কাকে খাবারটা কতটা দিতে হবে সেই মাপটা যারা ভালো করে, তারা কিন্তু মানুষের মনের কথাটাও বোঝে। তারা যদি মনে করে আমরা ভালো করে কাজ করব, নিশ্চয়ই তারা করতে পারে। এবং সমাজের এই মা বোনেরা আমাদের প্রতি ঘরে ঘরে, কারো মা, কারো বোন, কারো বউ, কারো কন্যা, এবং তাদের এই উপস্থিতি আমার খুব ভালো লাগে। এবং আমি আমাদের দলের নেতৃবৃন্দকে বলব, দলটা শক্তিশালী হয় তখনই যখন ছাত্র যৌবন এবং মা বোনেরা সামনের সারিতে থাকে, আর বয়োজ্যেষ্ঠ প্রবীণ যারা থাকে তাদের চেয়ারটা ছেড়ে দিতে হয় সম্মান জানিয়ে, যাতে পার্টির পজিশন শুধু নয়, বয়সের দিক থেকে আমি বসবো না, আমি প্রথম তাকে বসতে দেবো। আজও আমরা এটা করি, আমাদের পরিচিত যদি দেখি কোনো একজন অসুস্থ লোক, পরিচিত বা অপরিচিত বয়োজ্যেষ্ঠ কেউ, তার সামনে নিজে চেয়ারে কখনো বসি না, আগে তাকে বসতে দিই। এটা হচ্ছে সম্মান জানানোর ব্যাপার, এটা প্রথম থেকে আমরা শিখে আসি। আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা একটা কালচার মেনটেন করি, আমরা কতগুলো সিস্টেম মেনটেন করি, আমরা কতগুলো ডিসিপ্লিন মেনটেন করি। নেতা কেমন হওয়া উচিত জানেন তো? স্বামীজি বলেছিলেন, নেতাজিও বলেছিলেন, নেতা কখনো গাছ থেকে পড়ে না, নেতা তৈরি হয় কাজের মধ্যে দিয়ে। ঘরে বসে কিন্তু নেতা ঠিক করা যায় না, কে কাজের ভালো নেতা আপনাকে এসে, আমাদের পার্টিতে এটা সবচেয়ে বড় বিশেষত্ব, কাউকে বলতে হয় না ওকে টিকিট দিন বা ওকে নেতা করুন। দল ঠিক খুঁজে নেয় কাকে কোখানে প্রয়োজন আছে, কোথায় জায়গা দিতে হবে। আমি একসময় কংগ্রেস করে এসেছি, আমি দেখেছি একটা প্রতিনিধি হবে দিল্লিতে গিয়ে বসে থাকতে হতো, দিল্লিতে গিয়ে হোটেল ভাড়া করে একটা পিসিসি মেম্বার হবে হাজার জনের একজন মেম্বার। এ তো আমরা অনেক দেখেছি চোখে, আর এখন কিছু না, আমাদের দলটা এতটাই ট্রান্সপারেন্ট যে আমাদের দলে লবি করতে হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারো কাছ থেকে কোনো রেকমেন্ডেশন নিতে হয় না, আর এই দলটা মানুষের দল, মানুষ যখন চায় এই দলটাই তৈরি করে। তাই এই দলটায় থাকতে গেলে আমাদেরও মনে রাখতে হবে মানুষ আমার প্রথম চোখ, আমার চোখটা মানুষের দিকে থাকবে, মাটির দিকে থাকবে, আমার মা আম্মার দিকে থাকবে। আমি যতটা কাজ করবো ভালো করে করব। উত্তরবঙ্গে তো উন্নয়ন আগে কেউ দেখেওনি, আমি তো রেলে এসে দেখলাম যখন আমি রেলে ছিলাম কিছুই নেই, এমনকি নতুন যে রেলওয়ে সার্ভিস যে রিক্রুটমেন্ট হয় তার অফিসটাও এখানে আমি করে দিয়ে গিয়েছিলাম, একটাই এক্সট্রা। আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন না, ভুলে যাবেন না, নিউ যোগীগোপা বঙ্গাইগাঁও থেকে শুরু করে সে চ্যাংরা বঙ্গাই বলুন, মালবাজারই বলুন, সে কাঞ্চনকন্যা উত্তর কন্যা উত্তরবঙ্গ থেকে শুরু করে যাই বলুন, শতাব্দী থেকে বলুন, সমস্ত কিছু একলাখি বালুরঘাট থেকে শুরু করে টোটালটাই আমাদের সবাই করা। আরো হবে, আরো অনেক হবে, একদিনে তো কেউ ফুরিয়ে যায় না। এরপরেও দেখুন, আজকে কোথাও স্টেডিয়াম হচ্ছে তো কোথাও, আপনার কালকে যে জলপাইগুড়িতে যে স্টেডিয়ামটা আমরা ওপেন করব, ইউনিক স্টেডিয়াম, স্পোর্টস ভিলেজ, এইরকম মনে রাখবেন। নতুন নতুন জায়গা, গাজলডোবা জলপাইগুড়ি জেলা, কিন্তু শিলিগুড়ি থেকে মাত্র 45 মিনিট, 3,500 কোটি টাকা প্রজেক্ট হবে আগামী দিন। রাস্তাঘাটগুলো আমরা করে দিচ্ছি যাতে লোকজন আসে এখানে বিজনেস করতে। এখানে আপনার দার্জিলিং থেকে একটু এগিয়ে গিয়ে কাছে শিলিগুড়ি থেকে একটা সাফারি পার্ক হচ্ছে, এই সাফারি পার্ক আর একটা চিড়িয়াখানা বড় হচ্ছে, কলকাতায় যে আলিপুর জু দেখেছিলেন তারপর তার কিছুই নেই, এখানে একটা বড় সাফারি পার্ক হচ্ছে। অর্থাৎ এটাও আপনার শিলিগুড়ি থেকে অ্যাডজেসেন্ট, অর্থাৎ উত্তরবঙ্গে পাওনাই পাওনা কত বড় জায়গা। বানারাতে আমাদের 200 একর জমি আছে যেটা আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। এই রকম ভাবে একটার পরে একটা ঘুরে, তরাই ডুয়ার্স বলুন, হিল এরিয়া বলুন, কুচবিহারে এমনকি আমরা বলেছি
আমরা বেশি করে সাবসিডিও দেবো যদি কেউ ইন্ডাস্ট্রি করতে আসে, যেহেতু অবহেলিত জেলা, বর্ডার জেলা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা একটু দেখে যেখানে পোটেনশিয়ালিটি থাকবো সেখানে আমরা যাব। আমরা বলছি আপনাদের সাবসিডিও দেবো, আপনারা আসুন করুন। জলপাইগুড়ি জেলা, এখানে শিলিগুড়িতে ফিল্ম সিটির একটা প্রপোজাল আছে, এটাও আমরা চেষ্টা করে যাচ্ছি সমানে। জমিও বেছে রেখে দেওয়া হয়েছে, ইএসআই হাসপাতাল করে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ক্যাম্পাসও থেকে শুরু করে অনেক কিছু কাজ হয়েছে, বাংলা একটা হিন্দি কলেজ হচ্ছে, এইরকম অনেক কিছু হয়েছে। এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কুচবিহারে হয়েছে, এরকম প্রচুর কাজ, একটা নয় হাজারটা, নতুন জেলা নতুন কাজ, এগুলো আমাদের করতেই হচ্ছে। দার্জিলিংয়েও আমরা চাই আরো তিন চারটে নতুন দার্জিলিংয়ের আইডিয়া নিয়ে আমরা এগোব। এবং আমরা অনেকগুলো জায়গা নতুন করে পুলিশ পথ চালুও করেছি, আরো করবো। তলাই দুয়ার্স আগেও তো ছিল পুরনো ভাঙা ছচ্ছরে, এখন যান সব জায়গায় দেখতে পাবেন কটেজ তৈরি হচ্ছে, এরিয়া তৈরি হচ্ছে, লোকের কাজকর্ম হচ্ছে, হোম ট্যুরিজম হচ্ছে, চা বাগান আমরাই শুরু করেছি 100 দিনের কাজ। চা বাগান, যে চা বাগানগুলো বন্ধ আমরা 1,500 টাকা করে তাদের ভাতাও দিচ্ছি। এবং চা বাগান আমি জানি আমাদের নিজেদের 5টা চা বাগান আছে দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে, 5টার মধ্যে 4টে শিখ। আমি মনে করি এটা ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ হচ্ছে সবার চাকরি থাকবে, কারো কারো চাকরি যাবে না। এবং আমি চাই চা বাগানের শ্রমিকরা অনেকাংশে পাত্তা পাক, এদের মিটিংটা হয়ে যাক, রেডি হয়ে গেলে তারপর আমার বলবে যে আমি চাই আমার গরিব ভাই বোনেরা নিজ ভূমি নিজ গৃহের মধ্যে পাট্টা পাক। এবং একটা চা বাগানে দুটো চা বাগানে সবাইকে অ্যাডজাস্ট করে দিই, 3টে চা বাগান যদি আমি নতুন করে তৈরি করি, কিছুটা চা বাগান থাকবে, বাদ বাকিটা আমি ইকো ট্যুরিজম করব, তাতে নতুন 3টে আরো দার্জিলিং তৈরি হয়ে যাবে, দুটো দার্জিলিং একটা তরাই দুয়ার্স, বিরাটভাবে তৈরি হয়ে যাবে, খুব সুন্দরভাবে। প্ল্যানিং করে এগুলো করতে টাইম লাগে, বাট এগুলো হচ্ছে। এবং এই কাজগুলো দেখতে পাচ্ছেন ঢেলে কাজ হচ্ছে এবং ঢেলে আরো কাজ হবে। আমি আমার গ্রাম সমিতি, পঞ্চায়েত, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটি গুলোকে বলবো আরো বেশি করে ঢেলে কাজ করুন। আজকে 100 দিনের কাজের টাকা, গ্রামীণ রোজগারের টাকা রাস্তার, দিল্লি যেটা আমাদের শেয়ার আমরা দিয়ে দিয়েছি, ওদের শেয়ার দেয়নি, আমি প্রায় এখনো 5,500 কোটি টাকা পাই, এমনি 1,00,000 কোটি টাকা কেটে নিচ্ছে, তারপরে ওই টাকা কেটে নিচ্ছে, টাকা দিচ্ছে না টাইম মতো, 100 দিনের কাজ প্রায় বন্ধ করে দিয়েছে। আমরাই একমাত্র দেখবেন আমাদের এমপিদের ভাতের হাড়ি দেওয়া হয়েছিল, যদি হাড়ি নিয়ে যাও পার্লামেন্টে, যে কোনটা চাই, পেটে ভাত চাই না ভাষণ চাই, ভাষণ চাই না ভাত চাই, এই ভাতটা চাই বলেই ওদের এই আন্দোলনটা করেছে। আজকে আমি শুনছি এক্সাইজ বাড়বে পেট্রোল ডিজেলে, যখন শুনুন আগে সারের দাম যদি 100 টাকা ছিল, যে সারে চাষ হয় আগের সরকার ওটা পুরো ডিকন্ট্রোল করে দিল, সেই সারটা চাষিকে তখন 200 টাকায় কিনতে হতো, 1,03,000 টাকা বেরিয়ে গেছিল। এই সরকার বিজেপি সরকার দিল্লিতে এসে ডিজেল ডিকন্ট্রোল করে দিয়েছে। দুদিন দেখাবার জন্য মনে রাখবেন পাড়ায় যে দোকানটা নতুন হয়, প্রথম দুদিন অল্প অল্প টাকায় জিনিস দেয় যাতে লোক আসে, তারপরে কিন্তু দাম দাদ দাদ করে বাড়তে শুরু করে। হালকাটার দিন আমরা বিনা পয়সায় খাই, কারণ ওটা আমাদের খাবার দিন, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা দিন নয়, 2-3 টাকার দাম কমালো এরপর বাড়তেই শুরু করবে, যেগুলো বেড়েছে তাও তো কমেনি, যা বলেছে ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ালে আমি বাড়াবো, কমালে আমি কমাবো, তা তো হয়নি। ইন্টারন্যাশনাল মার্কেটে যা কমেছে তার 1/4 কমাইনি। এবং আজকে আবার আমি শুনেছি আমার পার্লামেন্টে এমপিরা আমার মেসেজ দিয়েছে যে কোনো মুহূর্তে এক্সাইজ এটা বাড়বে, এক্সাইজ ডিউটি বাড়ানো হচ্ছে পেট্রোল ডিজেলের উপরে, এটা তো রান্নাঘরে আঘাত। সুতরাং একটা সরকার দিল্লিতে ক্ষমতায় এলো, শিলিগুড়ি শিখতে উনারা জিতলেন, জিতে কি হল, ক্ষমতায় এলেন দিল্লিতে, এসেই রেলে 100% FDI বিক্রি, রেল বিক্রি, ভারতীয় রেল, খুচরো বাজার বিক্রি, ডিফেন্স
মাদারল্যান্ড প্রতিরক্ষা নিয়ে আমরা গর্বিত, সেই গর্বকে বিক্রি করে দেওয়া হল। বাকিটা কি আছে? আধার, আধার কার্ড তো আধারই হয়ে গেছে। আবার নাকি শুনছি বলছে 900 টাকা জমা দেবেন, তারপর 500 টাকা কবে ফেরত দেবে, 1500 টাকা ফেরত দেবে। এই হয়নি কি কখনো? টাকার পর জমা নিয়ে কি ফেরত দেয়? আর জমা দিতে গিয়ে যে টাকা বাস ভাড়া লাগবে, ফেরত আনতে গিয়ে তার থেকে ডবল লাগবে। এই মানুষকে ঠকানোর একটু লিমিট আছে তো। প্রতারিত করা হচ্ছে মানুষকে, চিট করা হচ্ছে। একটা গভর্নমেন্ট কখনো চিট করতে পারে না। গভর্নমেন্টকে ট্রান্সপারেন্সি মেনটেন করতে হয় তার নিজের গভর্নেন্স সিস্টেমে। চিট করছে আর বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে, চোরের মায়ের বড় গলা। দেখুন আর সিপিএম দল কিছু নেই, ওই তৃণমূলেই করেছে। তুমি 34 বছর কি করছো? আমি 34 বছর কাটাও, বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছো, লজ্জা করে না? এখনো নরেন্দ্র মোদীকে নিয়ে মিটিং করবে ত্রিপুরায়, একেবারে মুখ মধ্যে জল, গদ গদ ভাই ভাই, দুই ভাই, ছোট ভাই বড় ভাই, এখনো লজ্জা নেই। এখানে আমাদের বিরুদ্ধে লড়াই করে দেবেন কংগ্রেস সিপিএম বিজেপি, আমাদের কোনো যায় আসে না, আমরা তো খুশি। সিপিএম কংগ্রেস বিজেপি আরো বেশি করে লড়াই করুক আমাদের বিরুদ্ধে, আমরা একাই লড়া করবো মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে। তার কারণ ওদের প্রতি নির্ভরশীল যেন না হতে হয়। নির্ভরশীল হলেই কোন দিন দেশ বিক্রি করে দেবে আমি কেন তার পাপ নিব, কোন দিন রেল বিক্রি করে দেবে আমি কেন তার পাপ নিব, কোন দিন ডিজেলের দাম বাড়িয়ে দেবে আমি কেন তার পাপ নেব। বাল্মীকির পাপ কেউ গ্রহণ করেছিল? মহর্ষি বাল্মীকি মনে আছে? তাকে কতবার লক্ষ কোটিবার মরা মরা বলতে হয়েছিল, তারপরে মহর্ষি বাল্মীকিতে পরিণত হয়েছিল, দস্যু রত্নাকর থেকে এই এতে পরিণত হয়েছিল মহর্ষিতে। অত সস্তা নয়, তোমরা পাপ করবে আর আমি সাপ নেব কেন? কেউ কেউ ভাষণ দিয়ে যাচ্ছে, আমরা বাংলা লোকেরা বাংলা থেকে চলে যাই জানি, আহা একেবারে লালিপপ, দাও সব বাচ্চাদের কিনে দাও, জন্মলাম এখানে, মারখিলাম এখানে, লললাম এখানে, রোজ জন্মাই রোজ মৃত্যু হয় এখানে, আর কারো কারো কথায় বলে দিচ্ছে সবাই এখান থেকে চলে যাও। আহা কি সুন্দর, ওদের নাম দেওয়া উচিত আহা। এই যে মহুয়া কিছু বলছিল, মহুয়া একটু বেশ স্ট্রংলি বলছিল, একটু বিদেশে পড়া মেয়েকে তো একটু ভালো কথা বলে, কিন্তু কথাটা তো মিথ্যে বলেনি, ও কতগুলো তথ্য দিচ্ছিল, এত তথ্য সবাই জানে, নাথিং নিউ, এভরিবডি নোজ, কিন্তু কেউ বলতে পারে না। আর এখন মিডিয়ার আমি এই সাংবাদিকদের দোষ দিল, ও বেচারাদের কিছু করে না, ওরা তো চাকরি করে আমাদের মতোই, ওদের কোনো দোষ নেই, ওদের আমি দোষ দিই না, ওদের মালিক, মালিক ভাইয়া হয়েছে এখন বড় বড় শালিক ভাই, কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ ঝাড়ু দিচ্ছে দেখবে, মানে ঝাড়ু কিন্তু আমরা রোজ ঘরে দিই, দিই কি দিই না, রোজই দিই, কে দিয়ে যায় আমাদের ঘরে ঝাড়ু? নিজের ঘর তো নিজেরাই পরিষ্কার করি আমরা, তাই তো? আমি করি বা আমার বোনই করুক বা আমার ভাই করুক বা বৌই করুক বা আমাদের যে বাড়িতে থাকি নিজেদের মতো সেই করুক, কেউ না কেউ তো করে। আমার শাড়ির ভাঁজটা তো আমায় খুলতে হয়, খুলতে হয় না কি? চুলটা নিজে আসবেন নাকি আঁচি দিয়ে দেয়? কখনো কখনো বাদ বিউটি পার্লার টার্লার গেলে আঁচি দেখে, কিন্তু রস্ত নিজে কাজ রাখতে হয়, ঠিক তো? খাবারটা কি কেউ খাইয়ে দেয় না নিজেরা খান? কি বোনেরা কি বলছে? তাহলে হঠাৎ করে জ্ঞান দিতে নেমে পড়েছে, জ্ঞান দাতার কি অভাব হয়ে গেল? বাংলায় জ্ঞানের প্রয়োজন নেই, বিদ্যাসাগর, জ্ঞানের সাগর, বিদ্যাসাগর, বিদ্যাসাগর। বাংলায় দেখুন কত কি পাবেন, রবীন্দ্রনাথ আছে, যে রবীন্দ্রনাথের কোনো বিকল্প আর একটা রবীন্দ্রনাথ হয় না। বাংলায় নজরুল আছে, বাংলায় কি নেই বলুন তো নেতাজি, জয় হিন্দ একটাই স্লোগান, কার স্লোগান? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিল প্রথম? নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন, নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশনের আইডিয়া আজকে বলছে বিক্রি করে দাও। এমনি নেতাজি সুভাষচন্দ্র বোস করেছিলেন, নজরুল, দুই বাংলার কবি, বাংলাদেশের জাতীয় কবি। আমাদের গর্ব হয় আমাদের একটা কবি রবীন্দ্রনাথ, বাংলাদেশের আর একটা জাতীয় কবি নজরুল, দুটো দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। যখন পার্লামেন্টে দেখি একটা ক্লোজিং সেরিমনিতে হয় আর একটা প্রথমে দিন হয়, একটা বন্দে মাতরম ন্যাশনাল সং
আর একটা ন্যাশনাল আনতেন, গর্বে আমাদের বুক ভরে যায়। আর সে বাংলাকে গান দিচ্ছে, তোমরা সব বাংলা থেকে চলে যাও, কেন বাংলার মানুষ সব চলে যাবে, সব ছেড়ে দিয়ে রাজভোগটা ছেড়ে দিয়ে যাবে, ওরা খাবে। তাও যদি সুগারটা ঠিক থাকে তবে তো খাবে রাজভোগ, সামনে থাকলেও তো খেতে পারবে, এখন থেকে সুগারও ঢুকে গেছে সব। তো সুগার কি দিয়ে কতদিন সুগার খাবে বলো? দিল্লি কা লাড্ডু খায়া না, যে খায়া অভি পস্তায়া, যে নেই খায়া অভি পস্তায়া। তাহলে দিল্লি কে সামানো, দিল্লি কা লাড্ডু ঠিকসে খাও, খা গিয়া না পস্তায়া। ইতনা মেজরিটি নেই ইতনা বড় বড় দপ কেউ, আগে ঠান্ডা খুলে গা তো দেখেগা আসলি চোর কোন হে। পয়সা দেখে মিডিয়া মে কুচ কুচ খবর তো বেচতে হো, বেচিয়ে দে তো কে হে। দেখো খাবারের দোকানে খাবার পাওয়া যায়, খবরের দোকানে খবর পাওয়া যাবে। খাবারের দোকানে ভালো খাবার পাওয়া যায়, ভেজাল খাবারও পাওয়া যায়। খবর ভালো খাবার লোকে খায়, ভেজাল খাবারটা পুলিশকে ধরিয়ে দেয়। যে খবরটা মনে করবেন খবরের দোকান ভালো খবর দিচ্ছে দেখবেন শুনবেন, যে দিচ্ছে না শুনবেন না, ওটা ভেজাল খবর। এটা মাথায় রাখতে বুদ্ধি খরচ করতে হবে। বাংলার উন্নয়ন একটা টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে সব, কই টাকা দেয় না পয়সা দেয় না, কিল মারার গোসাই। ছ মাস হয়ে গেল তো নিজেদের টাকা না জনগণের টাকা, কেন্দ্র মানে কেন্দ্র রাজ্যকে টাকা দেবে, রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায়, দয়া করে দেয় না। এই যে ইনকাম ট্যাক্স আমার রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছে, আপনাদের আমি বলি সেন্ট্রাল এক্সাইজ আমার রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছে। তো এই টাকাটা যদি 40,000 কোটি টাকা তোলে, ওরা রাজ্যকে 8,000 কোটি টাকা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দেয়, আর 32,000 কোটি টাকা নিজেরা করে খায়, মানে নিজেদের চলে। আমি তো বলি তুমি একটাও তুলে নিয়ে যাবে না পয়সা, তোমাকে 20,000 কোটি টাকা আমি দিয়ে দেবো দান, তুমি বসে বসে খাও, পেনশন পাও। তা নয় বড় বড় ভাষণ দিয়ে চলছে, নামটা কি প্রধানমন্ত্রী রাস্তা যোজনা, ও সেটা ওরা করেনি, এটা রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর সময় থেকে হয়েছিল। টাকা নেই, টাকা করলেও দিচ্ছে না, ওটা স্টেট শেয়ার আছে, সেন্ট্রালের শেয়ার আছে, আমার টাকা কেটে নিয়ে তুমি মাছের তেলে মাছ বাচ্চ তাও দিচ্ছ না। 100 দিনের কাজে সেই বললো 2000 ব্লক, 30,000 ব্লকে ছিল কমিয়ে 2000 ব্লকে করবে, যেন ভিক্ষে দিচ্ছে। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হলে হাতা খুন্তি কড়াই হাড়ি সব নিয়ে ধর্ণা দেব, গরিব মানুষের পেটের ভাত করা যাবে না। চা বাগানের শ্রমিকের প্রবলেম আছে, এবং এখানে চা বাগানের ইউনিয়ন গুলোকে একটা দায়িত্বশীল রোল প্লে করতে হবে। আমি সবাইকে আবেদন করব, আপনারা লেবার মিনিস্টারের সাথে কথা বলুন, বলে একটা দায়িত্বশীল রোল প্লে করুন। চা বাগানের শ্রমিকরা পাট্টা পা মোহন উসকো পাট্টা মিলেগা, হাম জরুর চাতে হ্যায় লেকিন ইসমে এক তরিকা নিকালনে পড়েগা, জো হাম কর সকতে হ্যায় জো হাম নেই কর সকতে হ্যায় হাম ইতনা ঝুটা বাত নেই কহতে হ্যায় জো হাম কর সকতে হ্যায় এক পলিসি হাম লোগ ভি বানানে চাতে হ্যায় উসকো পহলে আপ লোগ সব ডিসাইড করেন। দূসরি বাত হ্যায় 100 দিন কা কাম হাম অ্যালাউ কিয়া হ্যায় চায় বাগানে যে গরিব মজদুর কে লিয়ে। তিসরি বাত ইয়ে হ্যায় চায় বাগান কো শ্রমিক কো জিসকো ইন্ডাস্ট্রি বন্ধ হ্যায় উসকো লিয়ে হাম 1,500 রুপিয়া করকে দে রহা হ্যায় পেনশন। হেলথ মেডিকেল ফেসিলিটি দিয়ে ভি হাম লোগ কর রহে, এসে বহুত সারে হ্যায় জো হাম কর পায়েগা হাম জরুর করেঙ্গে, লেকিন পহলে আপ লোগ বেঠ কে এক আচ্ছা সে এক পলিসি তৈয়ার করকে মেরে কো দেনা। মনে রাখবেন কেউ কেউ হঠাৎ কাজ নেই কর্ম নেই ঘুম থেকে উঠলো, 6 মাস টিভিতে মুখ দেখায়নি, কি করে টিভিতে মুখ দেখানো যাবে? ওই শ্রমিক খেতে পাচ্ছে না চিৎকার করলে বলো আপনি কোনদিন খাইয়েছেন একজন? তো আপনি কোনদিন কাউকে একটা পাউরুটি দিয়ে উপকার করেছেন? কেন করবে, টিভিতে ছবিটা দেখবে, আর টিভি আর যদি ছবি না দেখে আর বেরোবেই না, শুধু ছবি দেখেন ওর রাজনীতি। এখন একদল লোক আছে, একদল লোক জানেন তো খুব খাটে, আর একদল লোক শুধু টিভিতে বসে সে যে গুজে কাজ নেই কর্ম নেই ভাষণ দিয়ে বেড়ায়, আর যে ভাষণ দেয় সে কিন্তু বোঝে না কিছু, কারণ বেচারা কিছু রস্ত সকলের টাইম হয় না, তারাই গিয়ে বসে, আবার কেউ কেউ মাইনেও পায় টাকার বিনিময় করে, কিছু জানেই না। প্রথমে টিভিতে গিয়ে বসবে, বসে জিজ্ঞেস করবে আচ্ছা বলতে পারেন আপনার মৃত্যুদিনটা কবে, মানে যাকে জিজ্ঞেস করছে ইন্টারভিউ তাকেই বলছে, এরকমই অনেক কিছু হয়। এগুলো দেখতে দেখতে বুঝবেন, এবং সেক্ষেত্রে বুঝে যাবেন কোনটা অরিজিনাল কোনটা অরিজিনাল নয়। এগুলো আছে, তা সত্ত্বেও আমি বলি
যে আমার দুটো জায়গায় চা বাগানের শ্রমিক, আমি দেখো আমি একটা কথা এখনো বলি, হয়তো কারোর সাথে ম্যানেজমেন্টের গন্ডগোল চলছে, ইউ ক্যান বিং দ্য নোটিস টু দ্য গভর্নমেন্ট, ডিএম কো বলো, এসপি কো বলো, লেকিন কিছু পিটাকে মারানো ঠিক নেই। আমি এটা বিশ্বাস করি না কারোর সাথে আমার পড়ছে না বলতে আমার পেটাতে হবে। আমার জুট ইন্ডাস্ট্রি আর চায় বাগানে এটা অনেক সময় হয় কি, একটা কমিউনিকেশন গ্যাপ থেকে, যেটা এটা আমাদের ব্যাপার নয়, প্রাইভেট এরা হচ্ছে নিজেদের মধ্যে একটা প্রবলেম থেকে যায়। আমি তো অ্যাপিল করেছি, আমি অমিতাকেও বলেছি একটা মিটিং করতে, একটা চা বাগান আর একটা জুট মিল, যেটা হচ্ছে গ্রুপ অফ মিনিস্টার্স নিয়ে আমি তৈরি করে দিয়েছি, যে নিজেদের যে প্রবলেমগুলো শান্তিপূর্ণভাবে এগুলোকে মেটাতে হবে, নিশ্চয়ই শ্রমিকদের প্রবলেমটা দেখতে হবে, শ্রমিকদের প্রবলেম দেখতে হবে, মজদুর কা প্রবলেম দিয়ে আপনার দেখনা পড়েগা, লেকিন সাথ সাথ মে এই বাত সাথ হ্যাঁ কই কই গাঁ সে লেয়াকে গুন্ডা গাদ্দারি করতে এ হম তো সপোর্ট সপোর্ট মে নেই হম ইসকো সপোর্ট নেই করতে জো জিতনা তক ইসকো জো ডিমান্ড জেনুইন হ্যায় জিস তক উসকো জেনুইন লড়াই হ্যায় হম ইসকো পুরা মদদ করেঙ্গে লেকিন কিসি কো মার্ডার করনা ইসকো হম মদদ নেই কর সকতে কিসি কো জাকে খুন নিকালনা এই হম সপোর্ট নেই কর সকতে ইসকো নেই হোনা চাই আর একটা মনে রাখবেন এই সমস্ত বর্ডার জেলাগুলোতে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ কোনো কোনো নামে নানা রকম কিছু কিছু কাজ করে ফেলে, কোথা থেকে বউ মেরে ফাটিয়ে দিল হুট করে। এই যেমন জলপাইগুড়ি আলিপুরে আসামে আপনারা জানেন অনেকবার দাঙ্গা হয়ে গেছে, আমরা সামনে রাখি ইসকো ভি ধ্যান নিয়ে রাখনা পারেগা, যাতে কোন রকম দাঙ্গা কেউ করাতে না পারে, কোন রকম গন্ডগোল কেউ করাতে না পারে। আপনারা তো জানেন একবার শিলিগুড়িতে আমি এসেছিলাম, মনে আছে গৌতম একটা বড় ডাকাতি হয়েছিল, দু তিনটে পরপর ডাকাতি হলো, আমার একটু সন্দেহ হল, আমি এরকম একটা বড় ডাকাতি হলে কারা করলো, এবার সব খোঁজ 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 খুঁজতে খুঁজতে দেখা গেল আসামে কখনো একটা কোবরা গ্রুপ ছিল, তারা তৈরি হয়েছিল বোডোল্যান্ড মুভমেন্ট কমব্যাট করার জন্য, তাদের তিনটেকে ধরা হলো, তারা বলছে এখন তাদের কোনো কাজ নেই, চলে এসে ডাকাতি করতে, বোঝে খেলা আমার নিজের থেকে কত প্রবলেম, আমাকে মানে এইগুলোকে সামলাতে হচ্ছে, কখনো ওখান থেকে চলে আসছে, কখনো ওখান থেকে চলে আসছে, কখনো ওখান থেকে চলে আসছে, আর যাদের এগুলো দেখার কথা তারা দেখে না, তারা দেখলে আর আমার প্রবলেম হতো না। এই তো কিছুদিন আগে আমি ধরা পড়েছি, আপনারা জানেন যে এদিকে নর্থ বেঙ্গলে, আমি আর সব বলছি না, সুতরাং এগুলো নজর রাখতে হবে। আর একটা আমার যারা সহকর্মীরা আছে, দলকে শক্তিশালী করবেন, মানুষের সাথে যোগাযোগ রাখবেন, ভালো করে কাজ করবেন, আমি আমার পরিবারের জন্য নই, আমি সবার জন্য, আপনার পরিবারে একটা গরিব লোক থাকতে পারে, আপনার সাথে কেউ রাজনীতি করতে পারে, তাকে প্রাধান্য দেওয়া উচিত, একটা গরিব গ্রামসভার মেম্বার খেতে পায় না, তার বাড়িতে একটা ছেলেকে একটা কাজ দিলে কোনো প্রবলেম হয় না, সেও তো দুটো খেতে পাবে, সেটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু আমি একা আমার দশজনকে দেবো একটা পরিবার থেকে, আর কেউ পাবেন এটা হতে পারে না, গরিব লোককে দেখতে হবে এটা মাথায় রাখতে, এটা আমি বিশ্বাস করি। আমি রাজনীতি করি, মুকুল রাজনীতি করে, মুকুলের সাথে মুকুলের ছেলে যদি রাজনীতি করে, অসুবিধা মানে কি আছে, প্রবলেমটা কি আছে, সে যদি রাজনীতি করে ফুলটাই, আমি তো বকশিত করেছি আপনার ছেলেরা খুব ভালো পড়াশোনা করে, এর সব করে চলে গেলে আমার রাজনীতিটা করবে কে, একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, নিউ জেনারেশন তুলতে হবে, নিউ জেনারেশনকে আনতে হবে যারা আগামী দিন লড়াই করবে। আমি তো বাংলায় কিছু না, আমি চাই আমি কয়েক হাজার ছেলে মেয়েকে তৈরি করে দেবো যারা আগামী দিন ভারতবর্ষের রাজনীতি, বাংলার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সামলাবে, এর জন্য আমিও কিছু প্ল্যান প্রোগ্রাম তৈরি করছি, কিন্তু সাথে সাথে আমি এটাও চাই যারা সত্যিকারের রাজনীতিতে ইন্টারেস্টেড, যারা চাইবে না শুধু একটা চাকরি করে নিজেকে সীমাবদ্ধ রাখতে, শুধু অনেকে বলে আমি ভালো কেরিয়ার করবো, কেরিয়ার তৈরি করুন, কোনো অসুবিধে নেই, তৈরি করার পর ভাবতে বলল, একটা ছেলে মেয়ে একটা খুব ভালো চাকরি পেল, বিদেশে চলে গেল, আমরা তো অত দিতে পারি না, বিদেশে গেলে ভালো টাকা পেতেই পারে, হয়তো 1.5 লাখ টাকা মাইনে পেলে, 2 লাখ টাকা মাইনে পেলে বিদেশে চলে গেল, কিন্তু মনে রাখবেন তার থাকা খাওয়ায় যে খরচাটা হয় না, আমাদের বাংলার থাকা খাওয়ার খরচা অনেক কম, এখনো চিপ, মানে সবচেয়ে পৃথিবীর চিপ, এত সস্তা বাংলায়, কিন্তু এখনো দেখবেন 20 টাকায় আপনি কোথাও কোথাও একটা থালিও পাবেন, কোথাও কোথাও আপনি পেট ভরে রুটি তরকারিও খেয়ে নিতে পারবেন, কিন্তু এইটা কিন্তু কোথাও হয় না। সুতরাং আমি বলবো 1 লক্ষ টাকার চাকরির জন্য সব এদিক ওদিকে না চলে গিয়ে 1 লক্ষ ছেলে মেয়েদের চাকরি দিতে পারেন তো, আপনি আপনার ব্রেন থেকে বেরোবে, আপনি নিজে তৈরি করবেন, আপনি স্রষ্টা, আপনি সৃষ্টি করুন। আমার ছোট্ট ছোট বোনেরা, ওই কেয়ার করার গাল চাই,
ওই কেয়ার পড়া কন্যাশ্রী, আমি যুবশ্রী থেকে শুরু করে ছাত্রশ্রী কন্যাশ্রী বলছি, মেয়েরা এগিয়ে আসুন, যে রাধে সে চুল বাঁধে, বাঁধে না, মেয়েরাকে শুধু ঘরে সংসারে রান্না করে, এখন তো গরমে এমন তো কাজ করে, কোন কাজটা করে না, প্লেন চালানো থেকে শুরু করে রেল চালানো থেকে শুরু করে সব করে, তাহলে মেয়েরা পারবে না কেন? আপনি বিয়ে থাকুন না, কে বারণ করছে? সংসারও একটা থাকবে, বৃহত্তর সংসারও একটা থাকবে, একটা নিজের ক্ষুদ্রতর সংসার আর একটা মানুষের পুরো বৃহত্তর সংসার, দুটোকে নিয়ে চলতে হবে। আর ওই মেয়েরা আমার এত স্মার্ট, আমি তো মনে করি যে এদের থেকে স্মার্ট মেয়ে সব জায়গাতে কাজে লাগতে পারে, এদের স্কিল খুব হাই। আমি জলপাইগুড়ি আলিপুরদুয়ারও দেখছি, নর্থ ইস্টার্নে স্পেশালি যারা নর্থের দিকে থাকে, একটু মেয়েরা ভালো স্ট্রংলি কাজ করে ছেলেদের সাথে সাথে, তো আপনারা কেন এগিয়ে আসবেন না? আপনারা এগিয়ে আসুন, আমি শুধু যাবো ও যাবেন এটা ভুল, আমি একা থাকবো ও থাকবেন এটা ভাবা ভুল। সৌরভকে আমি দায়িত্ব দিয়েছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা, ওর ক্যারিয়ার তৈরি করেছে, ওর নিজে পিএইচডি করাচ্ছে আমি যতদূর জানি, করে এসে পার্টিটা করছে, ওকে মিলুন জবাবদা থেকে শুরু করে মোহন থেকে শুরু করে সবাই মিলে, উলচন চাম্পামারি হোক, বাক্সলা হোক, লাকড়া হোক, খগেশ্বর হোক, অনিল অধিকারী হোক, অরুণদেব অধিকারী হোক, সবাই মিলে করছে, কি অসুবিধা আছে? মহিলারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে এসছে পার্টি করতে পারে না? করুকগুলো ভালো করে কাজ, এদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগো, কাজে লাগা, সেই রকম মনে রাখবেন। আমরা চাই আমাদের সিনিয়র যারা আছে তাদের মাথার উপরে রেখে অ্যাডভাইস নিয়ে কাজ করব, সম্মান দিয়ে। দুই, যারা মিডিল এজের আছেন তারা বুদ্ধি দেবেন তাদের অভিজ্ঞতা দিয়ে, ছাত্র যৌবন পতাকা কাঁধে নিয়ে এগিয়ে যাবেন, বাধা মানবেন না, ভদ্রভাবে সুন্দরভাবে। আর মা বোনেরা, দামাল ছেলেদের কখনো কখনো চুলটা টেনে দেবেন, একটু দুটো চাপড় দেবেন, দিয়ে বলবেন ওরে শোন এটা ভালো এটা খারাপ, যদি কেউ ভুল করে পারে, রাইট টু মেক ব্লান্ডার্স, এটা আমার কথা নয়, নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন তরুণের স্বপ্ন গ্রন্থে, রাইট টু মেক ব্লান্ডার্স এই কথাটা বলেছিলেন। ছাত্র যৌবনের ভুল করার অধিকার আছে, ভুল করতে করতে তো মানুষ শেখে, যদি ভুল করে বোনেরা দাঁড়িয়ে বলবে এই একটা থাপ্পড় দিব, তুই কিন্তু করিস না এটা, এইটুকু কথা বলে স্নেহ ভালোবাসা, এটা মার মানে মার না, এটা ভালোবাসার মা, এটা ভালোবাসার আদর। মা যেমন ছেলে মেয়েকে শাসন করে, মায়ের শাড়ির আচরণ দিয়ে আবার যখন সে কাঁধে তার চোখটা চোখের জলটা মুছিয়ে দেয়, সেই রকম মনে রাখবেন। আমাদের ভাই বোন সবাইকে দায়িত্ব নিতে হবে। আর আমি চাই আগামী দিন তৃণমূল কংগ্রেস এমনভাবে দাঁড়িয়ে চলবে যে যারা আজকে বড় বড় কথা বলছে কংগ্রেস সিপিএম আর বিজেপি একত্রিত হয়ে, যে তৃণমূল কংগ্রেসটাকে আমরা দেখে নেব, আমরা বলি কাউকে কারো দেখার প্রয়োজন নেই, তৃণমূল কংগ্রেসটা মানুষ আছে বলে আমরা আছি, মানুষ না থাকলে আমরা থাকবো না। মামাটি মানুষেরা ভবিষ্যৎ ঠিক করেছেন, মামাটি মানুষ ঠিক করবেন, কিন্তু আপনারা ঠিক করুন কে কাকে রাখবেন, কে কাকে রাখবেন সেটা ঠিক করুন। আর মনে রাখবেন এই মাটিতে যারা জন্মগ্রহণ করে তারা জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এই মাটি রামকৃষ্ণের মাটি, বিবেকানন্দের মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, নেতাজির মাটি, বিশ্ববৃন্দার মাটি, পঞ্চানন বর্মার মাটি, বাঘাযতীনের মাটি, এ মাটি থেকে তারানোর অধিকার। যারা বলছেন ঈশ্বর ওদের ক্ষমা করুক, হয়তো জানি না কি বলছে বেচারা, জানি না কি বলে ফেলছে, তবে এটা ঠিক মাঝে মাঝে একটু মুখপ্রস্তাব দিয়ে দেবো ভাবছি, ওদের মধ্যে আমাদের এমপিকে বলে দেবো কিছু লুকোপ্লাস্টার সাপ্লাই করবা, কথা বলবার আগে কথাটা যদি ঠিক মতো বলে। আমার হাতে চ্যানেল আছে বলে আমি যা ইচ্ছে তাই করতে পারি না, আমার কাছে মাইক আছে বলে আমি উইদাউট এভিডেন্স আমি মাইকে যা ইচ্ছে বলতে পারি না, আমি যেটা জানি আমি সেটাই বলতে পারি, আমার কাছে কলম আছে বলে আমি যা ইচ্ছে লিখতে পারি না, আমারও একটা সীমারেখা উল্লঙ্ঘন করবার একটা ব্যাপার আছে, প্রত্যেকের একটা বাউন্ডারি থাকে। এই দেখুন তো বাঘা যদি পাপ একটা বাউন্ডারি আছে, নেই আকাশের একটা বাউন্ডারি আছে, বাতাসের একটা বাউন্ডারি আছে, মানে তার মতো করে প্রকৃতির জগৎ, তিস্তার একটা বাউন্ডারি আছে না, তস্তার একটা বাউন্ডারি আছে, কখনো কখনো পথ পরিক্রমায় হেলদার চলে যায়, শুকিয়ে যায় কখনো, বয়ে যায় কখনো, এটা প্রকৃতি মায়ের খেলা, কিন্তু বাউন্ডারি আছে। রাজনীতির একটা বাউন্ডারি আছে, জিওগ্রাফির একটা বাউন্ডারি আছে, ইতিহাসের একটা বাউন্ডারি আছে। আর মনে রাখবেন
উন্নয়নের কোন বাউন্ডারি নেই, যে উন্নয়ন করবে মাকে মানুষ তাকেই করবে গ্রহণ। আর যারা ৩৪ বছরে পারেননি, সিপিএম ছিলেন, কংগ্রেস ছিলেন, বিজেপি ছিলেন, সবাই ছিলেন, চোখটা কি বন্ধ করে রেখেছিলেন না কানে চোখে নেওয়া হয়েছিল? চোখে নেওয়া হয়েছে শুনতাম, কানেও নেওয়া, চোখে কানে দুটোতেই নেওয়া হয়েছিলেন, চোখ পড়েনি। আর আজকে যখন বাংলা নতুন করে যাচ্ছে, সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছেন হিংসার সাথে সাথে, তা সত্ত্বেও কোনো লাভ নেই। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব রাস্তার ধুলোয়, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কৃষকের জমিতে, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব তুলসী গাছের তলায়, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব প্রদীপের তলায়, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আমার মা বোনের ঘরে ঘরে অন্তরে অন্তরে, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আমার চা বাগান থেকে শুরু করে, আমার শিল্প থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, আমার অবৈধ জায়গা থেকে শুরু করে, আমার উত্তরবঙ্গ থেকে শুরু করে, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে, কে কি দিয়েছিল? আজকে আমরা একটা উত্তর কন্যা দিয়েছি। ৬৬ বছর স্বাধীনতার পরে কেউ তো দেয়নি, ভেবেছিল কেউ কখনো একটা উত্তর কন্যা আমরা তৈরি করেছি? কেউ দিয়েছে কখনো? যারা এইসব বড় বড় কথা বলে, একটা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি করেছিল কেউ কখনো? রাজভাষা একাডেমি থেকে শুরু করে সমস্ত কিছু, রাজবংশী যে ভাষা একাডেমি থেকে শুরু করে সব করা হয়েছে। হিন্দি কলেজ করেননি কেন? কে বারণ করেছিল? আমরা তো করে দেখিয়ে দিয়ে গেছি। আমরা আজকে হিন্দি ভাষা উর্দু দুখানে 10% আছে, অলচিকি এবং গুরুমুখী নেপালি যেটা গোর্খা, এই সমস্ত ভাষাগুলোকে আমরা স্বীকৃতি দিয়ে গেছি, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিয়ে গেছি। এত তাড়াতাড়ি এই কাজগুলো আমরা করেছি, কোথায় ছিলেন? ন্যায্য মূল্যের ওষুধের দোকান করতে পেরেছিলেন? আইডিয়া ছিল মাথায় নাকি মগজে? শুধু মরুভূমি, শুধু বোমা আর বন্দুক বেরোয়, আর গালাগালি বেরোয়, কুৎসা বেরোয়, আর কিছু বেরোয় না। মগজ দিয়ে শুধু কুৎসা বেরোয়, গালাগালি বেরোয়, অপপ্রচার বলে বেরোয়, কাজ বেরোয় না। বেরোবে কোথেকে? মগজকে পুরো মরুভূমি আর বিষবৃক্ষ, মরুভূমিতে বিষবৃক্ষ তা ছাড়া তো এমনি কোনো বৃক্ষ হয় না। সুতরাং রিক্ত হতে হতে, তিক্ত হতে হতে সিক্ত হয়ে গেছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মনে রাখবেন, এই বাংলাটা আজকে ১০০ দিনের কাজে এক নম্বর হয়েছে। তাই তুমি ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছ, হিংসাটা কোথায়? স্কিল ডেভেলপমেন্টে বাংলা ১২, ১৩, ১৩, ১৪ পরপর দুবার এক নম্বর হয়েছে সারা ভারতবর্ষে, তাই এত হিংসে? স্মল স্কেল ইন্ডাস্ট্রি বাংলা এক নম্বর ভারতবর্ষে, তাই এত হিংসে? খাদ্য উৎপাদন বাংলা এক নম্বর হয়েছে বাংলায়, তাই এত হিংসে? আমি আজকে শুনছিলাম ট্রান্সপোর্ট, আমরা ছিলাম ১৯ নম্বরে, আমরা যখন ৮০ ক্ষমতায়, আজকে আমরা ভারতবর্ষের ৪ নম্বরে চলে এসেছি। তাহলে বুঝুন, কখনো ছিলাম ২৩, কখনো ২৪, কখনো ২৬, কখনো ২৮, একেবারে লাস্ট রাজ্যে। সেই এখন কি এমনকি ছোট ছোট ইউনিয়ন টেরিটরিগুলো নিয়ে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বাংলা আজকে এগিয়ে যাচ্ছে, সেটাই খুব হিংসে? বল, ভাবতে ক্ষমতা নেই, কিলু মারার গোসাই, জোকারি হচ্ছে সব, মকারি হচ্ছে সব, আর টিটকিরি হচ্ছে সব। কাজ দিয়ে কাজের যোগ্যতা বিচার হোক, ৬ মাসে দিল্লিটাকেই বিক্রি করে দিয়েছে, দেশটাকেই বিক্রি করে দিয়েছে। আর দেখে নাও, সব টাকা কেটে নিয়ে যাওয়া সত্ত্বেও আমাদের টাকা ছাপাবার পারমিশন নেই, ওটা তোমরা করো, রিজার্ভ ব্যাংকের আছে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে। টাকাটা যদি আমার কাছে থাকতো আর একটু দেখাতাম, তা সত্ত্বেও বলি, মনে রাখবে, দেখাও একটা রাজ্য, জেলা ব্লকে সমস্ত ফ্রি বেড ফ্রি করে দেওয়া হয়েছে, পেইং বেড, বিনা পয়সা ওষুধ পাচ্ছে লোকে, টোটালটাই স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছে। এক বছরে ১০টা বিশ্ববিদ্যালয় হয়েছে, হাসপাতাল বলবো ৪০টা হচ্ছে, এই ৪২টা মাল্টি সুপার হাসপাতাল হচ্ছে। প্রজেক্ট করতে করতে যতটুকু টাইম লাগে অলরেডি প্রপোজাল হয়ে গেছে। কৃষক বাজার, একদিকে মার্কেটিং কমপ্লেক্স, একদিকে আইটিআই, একদিকে পলিটেকনিক, কি হচ্ছে না? ঢেলে কাজ হচ্ছে, আর তোমরা ঢেলে গালাগালি দিয়ে যাচ্ছ, ঢেলে কুৎসা করে যাচ্ছ, ঢেলে অপপ্রচার করে যাচ্ছ, আর ঢেলে চরিত্রহরণ করে যাচ্ছ। কাকে কি বলা উচিত সেটুকু পর্যন্ত মুখের কোনো সীমার এখানে। বেশি করো না, বেশি বলো না, একটা কথা আছে না, বেশি বার বেরো না ঝরে পড়ে যাবে। সুতরাং বেশি কথা না বলে কাজের কম্পিটিশনে আসুন, আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। ইউ ডিসাইড ইউর জিপ বাউন্ডারি, আই উইল ডিসাইড মাই বাউন্ডারি। আর সেটা না করে যদি মনে করেন
কয়েকটা টিভিতে বসে বাংলা দখল করবেন, গোল্লাই যাবেন। বাংলাকে এক ইঞ্চি চড়ানোর ক্ষমতা আপনাদের কারো নেই। সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ সব একজোট হয়ে যান। একজোট তো লোকসভাতেও ছিলেন, একজোট তো পঞ্চায়েতেও ছিলেন, আবার একজোট হবেন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে কেন্দ্র করে। তাতেও ভাগ্যে জুটবে শূন্য, ভাড়ারে হবে শূন্য। তার কারণ যারা কাজ করে না মানুষ তাদের ভাড়ার পূর্ণ করে না। বাংলা স্বপ্নের বাংলায় পরিণত হয়েছে, সেই বাংলায় সকালবেলায় আমরা স্বপ্ন দেখি, দুপুরবেলায় আমরা স্বপ্ন দেখি, রাতের বেলায় আমরা স্বপ্ন দেখি। সকালটা সকালের মতো হোক, দুপুরটা দুপুরের মতো হোক, রাত্রিটা রাত্রির মতো হোক, এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভালো থাকুক, এটাই আমরা চাই। কেন এত হিংসে? পাহাড় শান্তি থাকলে আপনাদের গা জ্বালা করে না? জঙ্গল মরে খুন হলে আপনাদের শান্তি থাকলে আপনাদের মনে হয় একটু রক্ত ভেঙে নিয়ে আসি? কিসের জন্য করতে পারেননি 34 বছর? চুপচাপ থাকুন 34 বছর, আগামী বছর, আগামী 34 বছর চুপচাপ থাকুন, তারপরে কথা বলবেন। এত তাড়াতাড়ি এত কথা বলা সাজে না। আর কেন্দ্রে আগে কাজ করে দেখান কি করছেন আমি দেখব, আগে কাজ করুন, করে দেখান কি করছেন তারপরে বুঝব। দিল্লি সামলাবার ক্ষমতা নেই, জানি না খেলার নাম বাবাজি, এমন গুপ্ত খাবে না, গোপ্তা খেতে খেতে গোপ্তায় পড়ে যায়, গর্তে পড়ে যায়। বোঝবার ক্ষমতা নেই, ধমকাচ্ছে, চমকে ধমকে তৃণমূল কংগ্রেস কি কোনো লাভ নেই? কি পেছনে আমার যে কর্মীরা বসে আছেন ভাই বোনেরা, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, কথাটা খারাপ বলছি? আমি এখনো বলি তৃণমূল কংগ্রেসকে এরা ভয় পায় সবাই, কেন জানেন? আজকে দিল্লিতে চ্যালেঞ্জ করবার জন্য তৃণমূল কংগ্রেসই অপোজিশন রোলটা প্লে করছে সবাইকে নিয়ে। আমরা সব বিরোধী দলকে একত্রিতভাবে বলছি, অনুরোধ করি, আমরা পেছনে থাকবো, আপনারা সবাই সামনে থাকুন, আমরা পেছনে থাকবো, কিন্তু আপনারা সবাই এক হন। সরকার একটা স্ট্রং থাকুক, বিরোধীও একটা স্ট্রং থাকুক, এটা আমরা নিশ্চয়ই চাই। আমি গৌরবের কথা বললাম, আমরা পেছনে থাকতে রাজি আছি, তৃণমূল কংগ্রেস কিছু চায় না, তৃণমূল কংগ্রেস চায় সবাই একজোট হয়ে কাজ করুক, আমি আপনাদের সাথে থাকবো, কিছু চাই না আমি। তবে এটা ওরা জানে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা ওদের পথের কাঁটা, তাই পথের কাঁটাটাকে ঝাঁটা দিয়ে সরানো যাবে না। সরি, পথের কাঁটাকে কি ঝাঁটা দিয়ে সরানো যায়? পথের কাঁটাকে ঝাঁটা দিয়ে সরানো যায় না। যারা এইসব কথা বলে তাদের বলে টাটা, বাই বাই। অত সস্তা নয়, সংগ্রাম থেকে এগুলো তৈরি হয়, সকাল থেকে রাত অব্দি পুষ্পন্ত্র দিলে হয় না, আর দর্শন দিয়েও শুধু হয় না, কাজ করে দেখাতে হয়। তাই বলে এসব ভুলে যান, নিজেদের তৈরি করুন। আমি চাই আমার জলপাইগুড়ি জেলা সগর্বে বললে আমি তৃণমূল কংগ্রেস করি, আমি মানুষের সাথে আছি, মানুষ আমাকে গ্রহণ করেছে, আমি মানুষকে গ্রহণ করব, আমরা ভালো করে চলব, আগামী দিন গৌরব। আলিপুরদুয়ার জেলা নতুন জেলা, নতুন উদ্যোগ নিয়ে কাজ করবে, আমাদের শুভেচ্ছা থাকলো, অভিবাদন থাকলো, ভালো করে গৌরব। কুচবিহার জেলা নতুন করে ভালো করে করতে পারলে এয়ারপোর্টও করে দিচ্ছি, টাকা তো দিয়ে দিয়েছি, কাজ হচ্ছে। কে না জানে যে একদিন অন্ডাল থেকে যে এয়ারপোর্ট হচ্ছে, অন্ডাল থেকে উত্তরবঙ্গ বাগডোগরা হয়ে কুচবিহার হয়ে আরো পৃথিবীর কোনো কোনো জায়গায় কখনো যেতেও পারে। সুতরাং উত্তরবঙ্গকে কানেক্ট করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। সুতরাং আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং স্ট্রংলি করবেন, ভালো করে করবেন, আমরা এটাই চাই। এর থেকে বেশি আর কি, এখন লিফলেট বিলি করবেন না প্লিজ, দেখে তারপরে মিটিংয়ে কোনো লিফলেট বিলি করবেন না, না দেখিয়ে, ওটা আজকাল দেখে নিয়ে তবে মিটিং চলাকালীন এটা করবেন না প্লিজ, পরে করবেন, যখন বেরোবে তখন দেবেন। আমি আপনাদের আবার বলি কি, শিলিগুড়ি জিতবেন তো? মহকুমা পরিষদ যখন আমি জিতবেন তো? কুচবিহার মিউনিসিপ্যালিটি জিতবেন তো? এবার কিন্তু চ্যালেঞ্জ নিয়ে জেতাতে হবে, মানুষের কাছে গিয়ে, মানুষকে নিয়ে। আর যারা বড় বড় জ্ঞান দিচ্ছে ওদের মুখটা গণতন্ত্রের মাধ্যমেই বন্ধ করে দিতে হবে, যদিও লজ্জা নেই। জলপাইগুড়ি পৌরসভা ভোটও আছে, বিভিন্ন জায়গায় আছে, মাল আছে, সবই ঠিক আছে, ওগুলো তো হবে আস্তে আস্তে, অনেকগুলোই আছে, টাইমে সবগুলোই হয়। সুতরাং আমি আপনাকে বলছি এই কারণে এখন থেকে আরো শক্তিশালী হতে হবে, কি তাই তো? শীত আসছে কিন্তু ঘুম ঘুম পাবে, কিন্তু শীতকালেও কিন্তু দুপুরবেলায় ভিটামিন ডি খেতে হয়।